ফসলা বৃষ্টি, রাতের এক ফসলা বৃষ্টিতে জলে ঠৈটুম্বুর। আমরা সে ছবি আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে বাঘা বিদ্যারতনপুর সড়ক। সেই বাঘা বিদ্যারতনপুর সড়কের উপরে এখনো জল রয়েছে। আমরা একটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইব যে জলের যে সমস্ত জল বেরিয়ে যাওয়ার যে সমস্ত রাস্তা, ইতিমধ্যে মানুষ জল বেরিয়ে যাওয়ার রাস্তাগুলোকে সংকীর্ণ করে দিয়েছে। অতীতে কোনোদিন কোনো বৃষ্টিতে এত অঞ্চলে জল জমেনি, এ সড়কের উপর কখনো জল উঠেনি। তো এই বছর দুবারের দুই দিনে ভারী বর্ষণ হয়, আর সেই ভারী বর্ষণে এই সমস্ত যে সমস্ত অঞ্চল আমি উল্লেখ করব, এটা পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি। তো আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের বর্তমানে আমি যে জায়গায় রয়েছি সেটা রাজনগর গ্রামের, রাজনগর জিপির রাজনগর গ্রামের শেষ প্রান্ত বিদ্যারতনপুরে শুরু হয়নি, কিছু জায়গা পর বিদ্যারতনপুর শুরু হয়ে যাবে আমার কাছে। তো ঠিক এ জায়গার মধ্যে জল জমে রয়েছে, আমরা আপনাদের সম্মুখে সে ছবি তুলে ধরছি। আমি কিন্তু বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে সড়ক জলাভূমিতে রূপান্তরিত হয়েছে, ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। আজ সকালে এ জায়গাতে আরো অনেক বেশি জল ছিল। আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন সকাল গড়িয়ে দুপুর, এই মুহূর্তে বাজে 2টা। তো এর সময়ে যখন আমি এই ভিডিওটি ধারণ করছি তখনও কিন্তু সড়কের উপর আমরা প্রচুর জল দেখতে পাচ্ছি। সম্মুখ দিকে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, বাড়িঘরে জল ঢুকেছে। ও কৃষি প্রধান এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস হলো কৃষি। আর ঠিক এ বছরের অন্তত এবার নিয়ে তিনবার বন্যার কবলে পড়েছে এত অঞ্চল। ঠিক এ সময়ে এই সমস্ত যে সমস্ত মাঠ আমরা আপনাদের সম্মুখে ছবি তুলে ধরছি, মানুষ এখানে বাঁশ দিয়ে ভুট বানিয়ে চড়ছে, সেটা কিন্তু ফসলি জমি, ক্ষেতের মাঠ। এখানে সড়কের উপরে জল রয়েছে, এদিক দিয়েও কিন্তু ওগুলো ফসলি ভূমি। তো ঠিক এ সময়ে হালি ছাড়া যেগুলো রয়েছে, কৃষক তার হালি ছাড়া বপন করবে ঠিক এ সময়। এ সময়ে যদি হালি ছাড়া নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফসল উৎপাদন করবে সে সময়টুকু কিন্তু এখন আর নেই। তো ঠিক এ সময়ে এই বৃষ্টির ফলে এত অঞ্চলের যে সমস্ত কৃষক রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। যে ফসলি জমি যে সমস্ত ফসল লাগিয়েছিলেন ইতিমধ্যে সে সমস্ত ফসল এই বন্যার জলে নষ্ট হয়ে গেছে। আর যে সমস্ত হালি চারা ছিল, হালি তোলাতে যে সমস্ত হালি চারা ছিল সেই সমস্ত হালি চারাও কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো ঠিক এবছরের বারংবার সেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কিন্তু সর্বশান্ত হয়েছেন কৃষক। আমরা সরকারের কাছে দাবি রাখবো এত অঞ্চলের যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অগণিত পুকুর ফিশারি যারা মাছ উৎপাদন করেন তাদের সমস্ত ফিশারি কিন্তু জলের তলায় রয়েছে। ঠিক এই মুহূর্তে পাহাড়ি এই এখানে একটি নালা রয়েছে, পাহাড়ি নালা উদ্ঘাল, সেই উদ্ঘালের প্লাবনে এত অঞ্চল কিন্তু রাজনগর গাঁও পঞ্চায়েত, আমরা আরো একবার উল্লেখ করছি, অতীতে কখনো কিন্তু এত অঞ্চল বন্যার মুখ দেখেনি, কিন্তু এবছর এবার নিয়ে অন্তত তিনবার এত অঞ্চলে জল উঠেছে। সেটা সেই যে উদ্ঘাল বা জল নিষ্কাশনের যেটা রাস্তা সেটা বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত বিষয়ে প্রশাসনের দেখা উচিত, সরকারের দেখা উচিত মনে করি। এবং এই সমস্ত যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ফিশারি ডুবে গিয়েছে, যাদের ফসলি ভূমি নষ্ট হয়েছে, যাদের বাড়িঘরে জল ঢুকেছে, সেই সমস্ত বিষয় বিবেচনা করে ক্ষতিগ্রস্ত মানুষকে যেন সহায়তা করা হয় সেই দাবিটুকু রাখছি। কো বিকাল 4:30টাতে মেঘ পড়ছে, 4:30টাতে পড়ার বাদে নালা ফ্লাড হয়েছে, নালা বরিয়া এখানে এন্ডি বাঙ্গিয়ে গেছে, যাওয়ার ফলে তো বন্ধ হয়ে গেছে। রাতে 3টাতে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে আমরা ঘর বাড়ি সব ডুবিয়া আনি তোলে, রান দিয়ে খাওয়াইবা আমরা তো চিন্তার উপায় নাই। দোকান থেকে বিটি নিয়ে বিস্কুট লুয়ে নিয়ে সকালে খাওয়াইছি, এখন ও দোকানের হানি চলে রামদার, খাওয়াইবার কোনো উপায় নাই, ওলা গরম হানি দেখালি পাড়ান নদী। আর দিঘি দাগির মাছ যেটা আসলা যেন সব বাড়িয়ে গেছুন কা, আরো 10,000 টাকা মাছ চাড়িছিলাম একটা মাছ নাই, সব গেছুন কা। গরু সারা একবারে জলে একবার ভাঙ্গিয়া সাইট উইট ভাঙ্গিয়া লইয়া গেছে, ওলা অবস্থা হয়েছে, ও পর্যন্ত জল ওদিকে উঠে বাঁধে একগু নাই, বাঁধে গু দিবার একটা ব্যবস্থা করি আমার, আমরা দেও না হলে আমরা উপায় নাই যে বাঁচিতাম। আমি নিজের ঘর সাইটও ভাঙ্গিয়া লিয়া গেছে কি জল উঠিয়া, ও পর্যন্ত উপায় নাই,
রাস্তাঘাট এখন বর্তমানে ডুবাইল পানির নিচে আর সাঁতার কাটিয়ে কাপড় কুলিয়া গামছা লাগাই যাও, দেখো গামছা আছে, গামছা লাগাই আমি পাইপ বাইরে গিয়ে আইছি, এখানে এই কাপড় লাগাইছি, কোনো উপায় নেই, গড় পানির তলে এখনো। তারপরে আমার বড় ভাইয়ের এখানে গড় আছে, তান গড়ে এখন বর্তমানে অতটুকু জল আছে, এখন গেলে দেখো কিনারা আছে, বেশি দূর না, আমার দূর তো বেজান দূর আছে এদিকে ভিতরে। অগণিত মানুষের গৃহে দশ নেমেছে, পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষের গড় রয়েছে বা টিলাভূমিতে যে সমস্ত গড় রয়েছে, অগণিত ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে এখানে একজন স্থানীয় বাসিন্দা তিনি উল্লেখ করছেন, যদিও এই জল নিয়ে আমরা সেই জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারছি না, আমরা যদি ভিডিও সংগ্রহ হয় তাহলে সেই ভিডিও আপনাদের সম্মুখে তুলে দেবো। এখানে আরে একজন ভাই উল্লেখ করছেন, এখানে আরে একটি গৃহের মধ্যে দশ পড়েছে। তো এভাবে কিন্তু অনেকজন মানুষ গতকালকে রাতের যেটা যে বৃষ্টি, গতকাল রাত দুইটা থেকে শুরু হয় বৃষ্টি, চলে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত, এক দেড় ঘন্টা সেই বৃষ্টিতে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আর যে সমস্ত গড় আমরা আরে একবার উল্লেখ করছি, যে সমস্ত গড়ে জল ঢুকেছে বা তার দুই একটা ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি, যদিও যে সমস্ত গড় ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে জলের কারণে আমরা সেখানে পৌঁছতে পারিনি, আমরা সে সমস্ত ভিডিও সংগ্রহ করার। গত রাইতে তো পুরা বৃষ্টির সময় পুরা পারলাম ইয়া, আর একবারে পুরা মোটামুটি উয়াল উয়াল বাঙ্গি একবার গরুর ভিতরে আইয়া সারা মাটি আমার গেছে। মানুষ কিছু হয়েছে না, মানুষ ওদারও গরু আসলা, আসাম টাইপ গর ফুল আলোর রাজনগর এবং বিদ্যাতনপুর গ্রামের ঠিক মধ্যবর্তী স্থান থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।